আমাদের প্রিয় নেত্রী, শুধু আমাদের প্রিয় নেত্রী না, বাংলাদেশের একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এবং এশিয়ার সর্ববৃহৎ গণতান্ত্রিক নেত্রী। আমরা একসময় স্লোগানে বলতাম, ফিলিপাইনের সেই কোটি কোটি মানুষের মুখে মুখে স্লোগান, খালেদা জিয়া বাংলার কোরাজন। সেই কোরাজন একুইনোকে ছাড়িয়ে গেছে বেগম খালেদা জিয়া জনপ্রিয়তায়। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বেগম খালেদা জিয়া যত ভোট পাবেন, যত ভালোবাসা মানুষের পাবেন, তিনি ধারণ করতে পারবেন না। যার থাকবার কথা প্রধানমন্ত্রী, তাকে একটা মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে আজকে তাকে চিকিৎসা বঞ্চিত করা হচ্ছে, মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সেটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। কারা করছে, তাদের বৈধতা কি? যারা দিনের ভোট রাতে করে, এই যে পুলিশ, বিডিআর, র‍্যাব, সেনাবাহিনী, এগুলিকে ব্যবহার করে আজকে ক্ষমতা দখল করে আছে, তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের নেত্রীকে, বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রীকে আজকে কারারুদ্ধ রেখে তাকে হত্যার ষড়যন্ত্র করছে, এবং প্রকারান্তরে তিনি ধুকে ধুকে মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছেন। আমরা খবরের কাগজে দেখেছি এবং যেটা শুনেছি, যে বেগম খালেদা জিয়াকে দোষ স্বীকার করতে হবে, তাহলে ওনা বিদেশে যেতে দেবেন। বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না, মুসলিকা দিলে ওনার চিকিৎসার জন্য ওনা যেতে দেবেন। বেগম খালেদা জিয়া ক্ষমা চাইতে হবে, তাহলে ওনাকে ওনা বিদেশে যাইতে দিবেন। বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ পরিবর্তন করতে হবে, তাহলে ওনা বিদেশে যাইতে দিবেন। একবার বলেন আইনের কথা, একবার বলেন এইসব শর্তের কথা, এইভাবে বাংলাদেশ চলবে না। দেখেন নাই কি হয়েছে, পরিণাম দেখেন না প্রধানমন্ত্রী? আপনার মুরাদ হাসানকে আপনি রক্ষা করতে পেরেছেন? আপনার এই যে সব বাহিনী প্রধান যারা খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, আজকে আন্তর্জাতিক ভাবে আপনি আমাদের দেশের মর্যাদাকে লজ্জিত করেছেন, ক্ষুণ্ণ করেছেন, আপনি তাদেরকে রক্ষা করতে পেরেছেন? বাংলাদেশে আর কোন নয় ছয় শাসন চলবে না। আজকে এখানে এখানে আমার বক্তৃতা দেবার কোনো কথা নেই, এটা আমার ঘর বাড়ি, এটা আমার অঞ্চল, এখানে সকলে আমার আপনজন, অনেক নেতৃবৃন্দ এসেছেন, এই যে আমাদের নারী বোনেরাও এসেছেন, আমার খুব আপনজন, বিএনপি সকল নেতারা নগরকান্দা, সালতা, কৃষ্ণপুর বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, এই যে জেলা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সহযোদ্ধা। আমি আজকে কথাবার্তা পরিষ্কার, বাংলাদেশে 2013 সাল 14 সালের নির্বাচন আর 18 সালের নির্বাচন এইটা হইতে দেওয়া যাবে না, হবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশে 22 সাল 23 সালের চেহারা হবে অন্যরকম। 22 সাল 23 সাল হবে বেগম খালেদা জিয়ার সাল, 22 সাল 23 সাল হবে তারেক রহমানের সাল, এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্তির সাল। 15 বছর একটা রাজনৈতিক দল 1 লক্ষের উপরে আসামি, 1 লক্ষের উপরে মামলা, 36 লক্ষ আসামি, শত শত নেতাকর্মীকে গুম করে ফেলছে, শত শত নেতাকর্মী পঙ্গু, শত শত নেতাকর্মী চাকরি ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। এই অবস্থার মধ্যে একটা রাজনৈতিক দল তো মাটির সাথে মিশে যাবার কথা। আমি সারা দুনিয়ায় ঘুরেছি, দেখেছি কি পাগলের মতো মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, কি পাগলের মতো মানুষ বিএনপিকে ভালোবাসে। আপনি ভেবেছেন আপনি জুলুম করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে, জেল দিয়ে, মামলা দিয়ে আপনাদের দমাই ফেলবেন, বিএনপিকে শেষ করে ফেলবেন? এত সহজ না। বিএনপি ধ্বংসস্তূপের মধ্য থেকে, ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপের মধ্য থেকে পুনর্জন্ম লাভ করা দল, এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে যেখানেই গেছি বিগত কয়েকদিনে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেগম খালেদা জিয়ার জন্য তার সমবেত হয়েছে। গোটা বাংলাদেশে 55,000 বর্গ মাইলে আপনি জরিপ করে দেখেন যে আপনার সাথে কয়জন মানুষ আছে, আপনি দেখেন না? শেষে একটু নির্বাচনে একটু সুযোগ পেয়েছে মানুষ, আপনার রৌকা মার্কারে কি লাল কার্ড দেখাই দিছে? 95 ভোট, 165 ভোট, 300 ভোট, জামানত বাজেয়াপ্ত, এখন তো শুনতেছি অনেক জায়গায় নৌকা মার্কা ফেরত দেওয়ার জন্য উল্টা টাকা দিতেছে, কি লজ্জার ব্যাপার! একটা রাজনৈতিক দল এত বছর ক্ষমতায় কিরকম জুলুম করলে, কিরকম গণবিচ্ছিন্ন হইলে, কিরকম মানুষের সাথে প্রতারণা করলে এইরকম পরিস্থিতি হয়, সেটা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।